আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ সবার মনের ইচ্ছা যেন পূর্ণ করে। আর বিএপিএসে যারা কাগজ জমা দিয়েছে, এখনও ভিসা বের হয়নি, তাদের যেন তাড়াতাড়ি ভিসাটা বের হয়ে যায় আর ইতালিতে আসতে পারে। আল্লাহ যেন তাড়াতাড়ি কাজগুলো তাদের হয়ে যায়, দোয়া করি আল্লাহর কাছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো, আমি দেখেছি আমার অনেক সৌদি ভাইয়া আছে, আপু আছে, যে আমার ভিডিও দেখে। তো আমি তাদের জন্য আজকের ভিডিওটা, সৌদি আরব থেকে কিভাবে ইতালিতে আসবেন, আজকে আমি সেই বিষয়ে বলবো, জানানোর চেষ্টা করব। যতটুকু আমি জানি ততটুকু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তার আগে আমার কাছে কয়েকটা সিজনাল নন সিজনাল ভিসার নৌলস্তার আপডেট আছে, আমি একটু বলে দেই, জলদি জলদি বলে দেই। জেনোভা সিটি 5টা সিজনাল নন সিজনাল উঠেছে নৌলস্তা, তারপরে লোদি সিটির 6টা, তারপরে পালেরমো সিটিতে 8টা, ত্রেভিজো সিটির 3টা সিজনাল নন সিজনাল, দুটা মিলে কিন্তু আমি বলছি, পাদোবা সিটির 8টা, কাতানিয়া সিটির 9টা থেকে 10টা নৌলস্তা উঠেছে, তারপরে যে বাড়ি সিটির 14টা নৌলস্তা উঠেছে, বাড়ি সিটিতে অনেকগুলো নৌলস্তা উঠেছে। তা আমার কাছে আপাতত এই কয়েকটাই আপডেট ছিল নৌলস্তার, তো আমি সেগুলো বলে দিলাম জলদি জলদি। এবার আমি মূল ভিডিওতে যাই। তো সৌদি আরব থেকে কিভাবে আসবেন আপনারা, সৌদি আরব থেকে সাধারণত তিনভাবে আসা যায়, ভিজিট ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসা আর স্টুডেন্ট ভিসা। ভিজিট ভিসা মানে তো জানেনই ঘুরতে আসা, তার জন্য আপনাদেরকে ভিজিট ভিসার জন্য একটু ঝামেলা আছে, আপনাকে কয়েকটা দেশ ভিজিট করেছেন আপনার পাসপোর্টে এটা দেখাতে হবে, তারপরে আপনি আসবেন এসে এখানে থাকবেন না এগুলোর প্রমাণ দিতে হবে, আপনাকে আসা যাওয়া দুটারই রিটার্ন টিকিটও নিয়ে নিতে হবে, মানে একটু ঝামেলা আছে ভিজিট ভিসায়। তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসাতে অনেক কিছু লাগে আর সেগুলো এখন আমি বলবো কী কী লাগে, সেগুলোর মাধ্যমে আপনারা কোনো ভালো কোনো এজেন্সি যদি থাকে, অবশ্যই ভালো কোনো এজেন্সি, যাকে তাকে না, যেগুলো ইন্টারন্যাশনাল ভিসার কাজ করে থাকে সেই রকম যদি কোনো এজেন্সি থাকে তার মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। তো ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার সর্বপ্রথম যেটা জরুরি লাগবে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ 6 মাস থেকে 1 বছর আপনার থাকা লাগবে। আর সৌদি আরব থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, যে তারা হচ্ছে জবের এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশ থেকে যারা যায় তারা তো এক্সপিরিয়েন্স ছাড়াই যায়, তো আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে আপনার লাগবে ছুটির পেপার, ইকামা লাগবে, তারপরে টিকেট, আপনি যে থাকবেন হোটেল বুকিং, তারপর সবচেয়ে মেন যেটা আপনার লাগবে সেটা হচ্ছে এনওসি পেপার। এনওসি পেপার সাধারণত যতদূর আমি জানি আর যারা সৌদি আরবে আছে সে ভাইয়ারাও জানে আপুরাও জানে, যে মালিকের থেকে নিতে হবে, আর সহজে সৌদি আরবে মালিক ছুটি দিতে চায় না, তো এনওসি পেপার তো মানে অনেক কঠিন একটা, মানে এটা নেওয়া আমি যতদূর শুনেছি যে অনেক কঠিন। তারপরেও যদি আপনারা নিতে পারেন এনওসি পেপার, তাহলে এনওসি পেপার এটা তো মাস্ট লাগবেই। তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে স্যালারির পেপার, স্যালারি যেটা আপনি পান সেটা, তারপরে আপনাকে দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেখানো খুব জরুরি, এটাও আপনার একদম জরুরি। তারপরে ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন যেন অন্যরাও জানতে পারে। তারপর হচ্ছে পাসপোর্টের ফটোকপি লাগবে অবশ্যই, ট্রাভেল ইন্স্যুরেন্স করা লাগবে আপনাকে, ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া তো সম্ভবই না যাওয়া। সবচেয়ে জরুরি একটা কথা বলতে চাই, আপনার এই সমস্ত তো কাগজ লাগবেই, এগুলো দিয়ে তারপরে আপনি কোনো ভালো এজেন্সি যারা ইন্টারন্যাশনালি ভিসা প্রসেসিংয়ের কাজ করে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনি যেতে পারেন। আর একটা মানে বিশেষ জরুরি কথা, যে এখন অনেকের আমি কমেন্ট দেখি বিভিন্ন জায়গায় পোস্ট করে, কমেন্ট করে সৌদি আরব থেকে বা অন্যান্য দেশ থেকে, যে যেতে কত টাকা লাগবে, আমি টাকার সমস্যা নাই যেতে পারবো, তো এই টাইপের কমেন্ট করা প্লিজ বন্ধ করেন, তার কারণ এভাবে আপনারা নিজেদের বিপদ নিজে ডেকে নিয়ে আসছেন। অনেক দালাল আছে আপনাদের এই কমেন্টগুলো দেখে
তারা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কথার জালে ফেলানোর চেষ্টা করবে, করে আশা দিবে, আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে, দিয়ে পরে দেখা যাচ্ছে আপনার কোনো কাজ হচ্ছে না। তো এই সব কথাবার্তা মানে কমেন্টগুলো করা একটু বন্ধ করেন, যে আমি কত টাকা লাগবে দিতে পারবো, কোনো সমস্যা নাই, শুধু লোক লাগবে, এরকম টাইপের দয়া করে। আর যখন আপনারা জমা দিবেন এই সমস্ত কাগজপত্র, যখন জমা দিবেন ইতালি আসার জন্য, তখন আপনারা দেখে শুনে বুঝে তারপরে এজেন্সিগুলো চুজ করবেন। আর এরকম অনেক এজেন্সি আছে ইয়াতে সৌদি আরবে যারা অ্যাকচুয়ালি কাজ করে, তো চিন্তার কোনো কারণ নাই, আপনারা ওভাবে আসতে পারেন। আর অবৈধভাবে আসে যারা, তাদের জন্য একটা কথা বলতে চাই, দয়া করে অবৈধভাবে আসবেন না এখানে। অবৈধভাবে এসে অনেক কষ্ট, আপনি থাকা জায়গা পাবেন না, তারপরে কাজ পাবেন না বিশেষ করে। তো কাজ যখন আপনি পাবেন না, আপনার থাকার জায়গা পাবেন না, খাবার দাবার সমস্যা, মানে অনেক সমস্যা। যারা এই দেশে থাকে কাগজ ছাড়া তারাই জানে শুধুমাত্র এই সমস্যাটা। তো লাস্ট একটা কথাই বলতে চাই আপনাদেরকে, সৌদি আরব থেকে যে ভাইয়া আপুরা আসতে চাইছেন বা আসবেন, তো লিগালভাবে আপনারা আসবেন, এইভাবে আসার দরকার নাই। মানে অবৈধভাবে কখনো চেষ্টা করবেন না, 10 লাখ 15 লাখ টাকা আপনার থেকে নিবে, তারপর আপনি এসে অবৈধ হয়ে আবার কাজ করবেন, এই আশা আসবেন না যে যে আমি কাগজপত্র করে নিব, এটা একদমই করবেন না। এটা একটা ভুল ডিসিশন বর্তমানে। সবাই কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।